ফ্রেন্ডস যেটা বিষয় এই মমতা ব্যানার্জি যে অমিত শাহজিকে ফোন করেছিল যে এই তৃণমূলের জাতীয় দলের তকমাটা ফিরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল অমিত শাহজিকে ফোন করে সেই কথাটা যে শুভেন্দু অধিকারী ফাঁস করে দিয়েছে সেই কারণে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে প্রচুর ক্ষিপ্ত হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর ওপর অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী তো তৃণমূলকে একদম শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তৃণমূলকে তৃণমূলের অস্তিত্ব ডিলিট করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি আর পারছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে একদম সব কিছু ফাঁস করে দিচ্ছে তৃণমূলের যা অপরাধ সেই সব সব কিছু ফাঁস করে দিচ্ছে জনগণের সামনে শুভেন্দু অধিকারী আর ইডি এসে চোরদের ধরছে জেলে ঢোকাচ্ছে আর তৃণমূল ধ্বংস হচ্ছে সেই কারণেই শুভেন্দু অধিকারীর ওপর এত রাগ মমতা তাই না তৃণমূলকে তো আমরা শেষ করবই কারণ তৃণমূল এসেছিল পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করতে তাই পশ্চিমবঙ্গবাসী তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এরা হচ্ছে বিষয়